আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আমাকে নাজমুল হাসান ভাই আমাকে একটা প্রশ্ন করছে কারণ আপনারা অনেকেই ধরনের প্রশ্ন করে থাকেন আমার কাছে যে ভাই আমি তো আরব কান্ট্রিতে আছি আমি এখন এইখানের মধ্যে গাড়ি ড্রাইভিং করতেছি প্লাস আমি উবারও জব করতেছি তো আমি যদি ইউরোপে আসি তাহলে কি আমি এই কাজটা করতে পারবো কিনা তো এই সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করতেন তাহলে অবশ্যই আমাদের হেল্প হতো তো মূলত আজকে এ বিষয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটা মনে সহকারে দেখবেন তাহলে আপনারা যারা মিডল ইস্টের মধ্যে ড্রাইভিং করেন তারা কিভাবে ইউরোপে আসার পরে কীভাবে ড্রাইভিং করবেন পুরো প্রসেসটা আমি আজকে বলার চেষ্টা করব তো আশা করি সঙ্গেই থাকবেন তো তারা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই তো চলুন শুরু করি তো শুরু করার আগে আমি আরেকটা কথা বলে রাখি কারণ আপনারা অনেকেই এই চিন্তাটা করেন যে ভাই আমি তো মিডিল ইস্টে গাড়ির ড্রাইভিং করি আমি তো এখানে আসার পর তো ড্রাইভিংটা করতে পারবো হ্যাঁ অবশ্যই করতে পারবেন কিন্তু নির্দিষ্ট সময়টা যাওয়ার পরে কারণ আপনি এখানে যখন আসবেন আমি যেহেতু পর্তুগালে আছি তো আমি পর্তুগালের কথাই বলি কারণ পর্তুগালে যে সিস্টেমটা চলতেছে আগে থেকেই এখন পর্যন্ত যে সিস্টেমটা চলতেছে সেটাই আমি আগে ক্লিয়ার করি তারপরে আমি এই জিনিসটা করার চেষ্টা করবো কারণ এইখানের মধ্যে একটা রুলস হচ্ছে যে আপনি যদি ডাক্তারও হয়ে থাকেন আপনি যখন রেসিডেন্ট ফার্মিটটা পাবে না তখন কিন্তু আপনি মানে ওই ডাক্তার রিলেটেড জব কিন্তু করতে পারবেন না কারণ এখানের মধ্যে একটা সিস্টেম হচ্ছে যে আপনি যখন এখানে আসবেন সেভেনটি প্লাস যেগুলো করা লাগে এগুলো করার পরে যখন আপনি রেসিডেন্ট পারমিটটা হাতে পাবেন এরপর থেকে আপনি আপনার প্রফেশন অনুযায়ী জব করতে পারবেন তেমন তেমনি আপনি যেহেতু আরব কান্ট্রিতে আপনার লাইসেন্স আছে এবং কি আপনি গাড়ি চালাতে পারেন সব কিছু পারেন তো এইখানে আসার পর আপনি এই জিনিসটাই করতে পারবেন কিন্তু আপনার লাইসেন্সটা যদি তিন বছর পুরোনো হয় তাহলে কিন্তু আপনি এইখানে পর্তুগাল আসার পরে ফার্স্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না কারণ যেরকম আমাদের আমাদের অনেকেই এরকম করে থাকে যে রেসিডেন্ট কার্ডটা পাওয়ার পরে বাংলাদেশে যায় বাংলাদেশে যাওয়ার পরে ওনারা লাইসেন্সটা নিয়ে আসে আর কি তারপরে ওই লাইসেন্সটা দিয়ে ওনারা মোটরসাইকেল চালায় আর কি মানে বিভিন্ন উবার ডেলিভারি কাজ করে তো তেমনই আপনি যদি গাড়ি ড্রাইভিং করতে চান তাহলে আপনার অবশ্যই তিন বছরের পুরনো ড্রাইভিং লাইসেন্স হতে হবে তারপরে আপনি ড্রাইভিং করতে পারবেন তো আপনার যদি দুবাই অথবা সৌদি আরব যে কোনো দেশের মধ্যে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা যদি তিন বছর পুরনো হয়ে থাকে যদি এইসব দেশে যদি চেঞ্জ করতে পারেন তাহলে আপনি ওইখানে আসার পরে এখানে আপনি গাড়ি একটা কিনে অথবা কারো থেকে বাড়া নিয়ে আপনি উবারে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে যে আপনি এখানে আসার পর যখন রেসিডেন্ট কার্ড হাতে পাবেন এরপর থেকে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন এর আগে আপনি যখন রেসিডেন্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত এই কাজটা ইচ্ছে করলেও করতে পারবেন না কারণ আপনার যেহেতু লাইসেন্স আছে কিন্তু তারপর আপনার রেসিডেন্ট কার্ড নাই কারণ আপনাকে রেসিডেন্ট মানে উবারের জন্য আবেদন করতে হলে মিনিমাম আপনার রেসিডেন্ট পারমিটটা থাকা লাগে আপনার তো লাগবেই আশা করি বুঝতে পারছি যদি এরপরও কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আনসারটা দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গেই থাকবেন চাও